প্রাণঘাতী করোনায় বদলে গেছে বিশ্বের অধিকাংশ পরিচিত দৃশ্যপট। কসমোপলিটন সিটির যেখানে দিন রাত ছিল গতির প্রতিযোগিতা, সেখানে এখন থমকে গিয়েছে সময়। কেননা এখন সভ্যতার এক ক্রান্তিকাল। বিশ্বের প্রতিটি মানুষ এক অদৃশ্য আততায়ীর ভয়ে ভীত, তবুও মানুষ তো তার যাপনের বাইরে নয়। তাই এই দুঃসময়ও ক্যালেন্ডারের পাতা উল্টে ঠিক উপস্থিত হয় সন্তানের জন্মদিন। দূরত্ব বজায় রেখে পালনও হচ্ছে তা। অফিস অনিয়মিত, হারানো বন্ধুর সাথে হঠাৎ সংযোগ, খাওয়াটা তখন অজুহাত, রেস্তোরাঁয় ঘেরা কাপড়ের টোপের ভেতর বসে চলছে সেই আয়োজন। থেমে নেই নতুন জীবন শুরুর উদ্যোগ, তবে বদলেছে ধরন ধারণও। সতর্ক না হওয়ার কোনো সুযোগ নেই, কেননা এই ক্রান্তিকালে পাথরের মূর্তিও বলছে সতর্ক হও, সতর্ক হও। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে আছেন কারা? যারা এখনো কাজের জন্য বাইরে যেতে বাধ্য হচ্ছেন। জরিপ বলছে ঝুঁকিতে চিকিৎসক ও গণমাধ্যম কর্মীরা। তবে যে সংকটই আসুক, জীবনের কিছুই ফ্যাশনের বাইরে নয়। সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় মাস্কেও পৌঁছে গিয়েছে সে ধারা। এমনকি সাংস্কৃতিক কর্মকাণ্ড তাও হচ্ছে অভিনবভাবে। করোনা বলে তো আর প্রণয়হীন হবে না মানুষ। আর এসব কিছুর মধ্যে আছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। কেননা সব শেষ কথা বিজয়ী হবে প্রাণ। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।